ছাগলের মতো গাছের পাতা খাচ্ছে। ইনাদ সাহেব একজন বিশিষ্ট ব্যক্তি। মিথ্যাবাদী। আমি যদি আপনাকে এখন অনুরোধ করি কিভাবে আমি পৃথিবীর সবচেয়ে ধনী লোক হইতে পারি তার একটা টিউটোরিয়াল বানায় আপনি ইউটিউবে আপলোড দেন, তাহলে আপনি সেই টিউটোরিয়ালের মধ্যে কোন কোন জিনিস ইনক্লুড করবেন? হয়তো আপনি ভাবতে পারেন নার্কোসের পাবলো এসকোবারের মতন ড্রাগ লর্ড হয়ে ক্যাশ টাকা মাটির নিচে লুকায় লুকায় একদিন পাহাড়ের সমান করবেন। হয়তো আপনি ভাবতে পারেন জীবনে কোনো ধরনের খরচ না করে আমরা ছোটবেলায় পিগি ব্যাংকের মধ্যে যেভাবে টাকা জমাইতাম ওইভাবে টাকা জমাইতে জমাইতে একদিন পৃথিবীর সবচেয়ে বড় লোক হয়ে যাবেন। আমার টাকা লাগবে না, আমার এখন কোনো টাকা লাগবে না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে পৃথিবীতে আসলে যারা সবচেয়ে ধনী মানুষ হইছেন তারা কখনো এইভাবে টাকা জমাইতে জমাইতে আসলে ধনী মানুষ হন নাই। ওই লোকগুলার সম্পদ হিসাবের সিস্টেমটা আলাদা। তো কি সেই সিস্টেম? শেয়ার মার্কেট বলতে আসলে কি বোঝায়? রিসেন্টলি গেমস্টপের স্টকের প্রাইস পৃথিবীর আকাশ বাতাস ছাপিয়ে আজকে যে সৌরজগতে যে পৌঁছাইছে এইটার পিছনে আসলে কারণটা কি? মাঝখানে যে অ্যামাজনের জেফ বেজোসকে ছাড়াই আমাদের ভাই ব্রাদার মানুষ এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়েছিলেন, এইটার পিছনে আসলে কোন রিজনটা ছিল এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। মনে করেন আমার এই ইউটিউব চ্যানেলটা যেটা আছে এটা চালানোর জন্য আমার হাতে খুব বেশি কোনো টাকা নাই। এই কারণে আমি যেটা করতে পারি, আমি অন্য কোনো মানুষকে বলতে পারি যে ভাই আপনি আমার এই চ্যানেলের মধ্যে ইনভেস্ট করেন, এর থেকে যে লাভ হবে আমি এটা আপনাকে একটা পার্সেন্টেজ দিব। এই ধরনের ইনভেস্টরদেরকে বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টর। যদিও আমি জানি আমার স্পন্সররা থাকার পরে আমার কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইতে হবে না, কিন্তু তবুও আমার এই অ্যাঞ্জেল ইনভেস্টরদেরকে কিন্তু দরকার লাগতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এইটা সরাসরি ভাবে না করে আমি অন্য একটা কাজ করতে পারি যে আমার এই ইউটিউব চ্যানেলের মালিকানাকে কয়েক ভাগে ভাগ করে মানুষকে বলতে পারি যে আপনারা আমার এই মালিকানাটা কিনেন। এই যে আমি ভাগ করলাম মালিকানাটাকে, এই এক একটা ভাগকে বলা হয় স্টক বা শেয়ার বা ইকুইটি। আর এই স্টকটা যে মার্কেটের মধ্যে কেনা বেচা হবে ওই মার্কেটটাকে বলা হয় স্টক মার্কেট। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কোম্পানি চাইলেই কি স্টক মার্কেটের মধ্যে ঢুকতে পারে? অবশ্যই না। তার কারণ আপনি কিন্তু চাইলে একটা ফেক কোম্পানি বানাইতে পারেন, বলতে পারেন যে এই কোম্পানিটার মধ্যে ইনভেস্ট করো, মানুষের কাছ থেকে টাকা নিতে পারেন, এন্ড দেন ওই টাকা মেরে আপনি পালাই যেতে পারেন। এই ধরনের ঘটনাকে বলা হয় শেয়ার মার্কেট স্ক্যাম। এরকম ঘটনা ঘটছে এর আগে 1992 সালে হার্ষদ মেহতা স্ক্যামটার কথা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। এখানে অনেকটা এরকম ঘটনাই ঘটছিল। সো এই ধরনের স্ক্যামগুলা যাতে না হয় তার জন্য কি করা যায়? পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু এই যে স্টকগুলা বিনিময় হয়, কেনা বেচা হয়, এইটার একটা জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় স্টক এক্সচেঞ্জ। যেমন ঢাকার যে স্টক এক্সচেঞ্জ এটাকে বলা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে এই ঢাকা আর একটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। তো আপনি যখন কোন স্টক এক্সচেঞ্জের মধ্যে এন্ট্রি নিতে যাবেন আপনি কোনো একটা নর্মাল অর্গানাইজেশন হইলে সেটা করতে পারবেন না, আপনাকে কয়েকটা রেগুলেশন পার করে আসতে হবে। রেগুলেশনগুলো কি কি? আপনাকে একটা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট থাকতে হবে বা বিও অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার একজন ইস্যু ম্যানেজার থাকতে হবে, আপনার এই অর্গানাইজেশনটা কত বছর ধরে অপারেট করতেছে, আপনাদের অডিট রিপোর্টটা কি, আপনাদের ট্যাক্স রিপোর্টটা কি, এই সবকিছু কিন্তু স্টক এক্সচেঞ্জ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আপনার পেইড অ্যাসেটের 10% কিংবা 15 কোটি টাকা ফেস ভ্যালু হিসেবে কিন্তু আপনাকে দিতে হবে। এন্ড যখন এই সবগুলা শর্ত কোন একটা অর্গানাইজেশন বা কোম্পানি পূরণ করে অন্তত ছোটখাটো আকারে বোঝা যায় যে এই কোম্পানিটা ফ্রড না, এটা বাটপার না। সো ফুল একটা রিভিউ করার পর তাকে কিন্তু স্টক এক্সচেঞ্জের মধ্যে এন্ট্রি দেওয়া হয়। এই যে কোন একটা কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি জনগণের টাকা, মানুষের টাকা তার নিজের কোম্পানির মধ্যে ইনভেস্ট করানোর সুযোগ পাইল, এইটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। আপনি দেখবেন বড় বড় যত কোম্পানি আছে ওরা যখন ওদের আইপিও লঞ্চ করে তখন বিশাল আয়োজন করে, কেক কাটে, এ অমুকরে দাওয়াত দেয়, তমুকরে দাওয়াত দেয়, অনেক মানুষ মিলে একসাথে একটা জায়গার মধ্যে খুব ঘটা করে একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে ওদের আইপিওটা নেয়। প্রশ্ন হইতেছে আমি না হয় একটা ইউটিউব চ্যানেল ছোটখাটো হয়ে মানুষের কাছ থেকে টাকা চাইতে পারি, তাহলে এত বড় বড় কোম্পানি ফেসবুক, গুগল, ওদের তো ইনভেস্টরের অভাব নাই, ওরা কেন এই স্টক মার্কেটের মধ্যে আসে? আপনি যখন আপনার ইনভেস্টমেন্টের মধ্যে এই স্টক মার্কেটের এন্ট্রিগুলা নিবেন, অনেক মানুষের পাবলিক টাকাটা নিবেন, তখন আপনার গ্রোথ অনেক বেশি হয়, আপনার সুনামটা বাড়ে, এন্ড আপনি যেহেতু অনেক টাকা পাইতেছেন সেটা খাটানোর জায়গাও কিন্তু আপনার অনেক আছে। এন্ড এই কারণে বড় বড় কোম্পানিগুলো চায় তাদের ইনিশিয়াল পাবলিক অফারিংটা খুব তাড়াতাড়ি করতে, এর মাধ্যমে তারা আরো বড় হওয়ার সুযোগ পায়। এখন এই যে শেয়ারগুলা কেনা বেচা হয় কোন শেয়ারের দামটা ভালো আর কোনটার খারাপ এটা বোঝার জন্য কিন্তু এক একটা ইন্ডেক্স ইউজ করা হয়। যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ইন্ডেক্সটা ইউজ করা হয় সেটা হচ্ছে DSE 30 ইন্ডেক্স কিংবা DSES ইন্ডেক্স। এই ইন্ডেক্সগুলো জেনারেলি ইন্ডিকেট করে অতীতের দামের চাইতে এখনকার এই স্টকের দামটা কতটুকু বেশি, এন্ড বেশি হওয়া মানেই কিন্তু ভালো। আপনি যদি আমেরিকার দিকে তাকান এটার সবচেয়ে বিখ্যাত যে দুইটা স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে NYSE নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যেটা 1792 সালের আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে 1954 সালে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যে ইন্ডেক্সটা ইউজ করা হয় সেটা হচ্ছে S and P 500 ইন্ডেক্স। আরেকটা স্টক এক্সচেঞ্জ, এটাকে আসলে পুরোপুরি ভাবে স্টক এক্সচেঞ্জ বলাও যায় না, এটা অনেকটা ইলেকট্রনিক স্টক এক্সচেঞ্জ, এটার নাম হচ্ছে NASDAQ। এটার নাম আপনারা অনেকবার শুনবেন, ইভেন ব্রেকিং ব্যাডের একটা কোটের মধ্যেও কিন্তু এটার নাম নেওয়া হয়। How much I make a year? A business big enough that it could be listed on the NASDAQ goes belly up, disappears. I am not in danger, Skyler. I am the danger. A guy opens his door and gets shot, and you think that of me? No. I am the one who knocks. I am the one who knocks. এখন আশা করি আপনারা বুঝবেন যে I am the danger কথাটা কোথা থেকে আসছে। তুমি বুঝাচ্ছো, আমি বুঝাচ্ছি তো। তুমি যা বুঝাচ্ছো না আমি পুরো বুঝে ফেলেছি। যেহেতু ন্যাসড্যাক হচ্ছে একটা ইলেকট্রনিক স্টক এক্সচেঞ্জ, এখানে সব .com কোম্পানিগুলো যেমন facebook.com, youtube.com, apple.com এই ধরনের ইলেকট্রনিক বা .com কোম্পানিগুলো হচ্ছে এই স্টক এক্সচেঞ্জের মধ্যে শেয়ার করে। তবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আর ন্যাসড্যাকের মধ্যে এইটা একটা খুবই বেসিক লেভেলের পার্থক্য, এছাড়াও ওদের অনেক বড় বড় ধরনের কিছু পার্থক্য আছে। ন্যাসড্যাক যে ইন্ডেক্সটা ইউজ করে এটাকে বলা হয় ন্যাসড্যাক কম্পোজিট। আমরা আগেই বলছিলাম যে স্টক ইন্ডেক্সের ভ্যালু যদি বাড়ে এটা ইন্ডিকেট করে যে ওই শেয়ারটা ভালো করতেছে এবং এটার প্রাইস বাড়তেছে। 90 এর দশকের শেষের দিকে একটা .com বাবল হয়, অর্থাৎ প্রচুর কোম্পানি ইন্টারনেটে আসে এন্ড সেখানে ব্যবসা করা শুরু করে। ওই সময় ন্যাসড্যাক কম্পোজিটের ভ্যালু আকাশ ছোঁয়া হয়েছিল, কারণ সেই .com কোম্পানিগুলা প্রচুর ব্যবসা করতে পারতেছিল এবং ওদের স্টকের প্রাইস অনেক বাড়ছিল। এখন প্রশ্ন হইতেছে, আমি যদি একজন পার্সোনাল ইনভেস্টর হই, আমি যদি আপনার কোনো একটা শেয়ার কিনি, আমি এখান থেকে নিজে কিভাবে টাকা লাভ করতে পারি? এটার দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে আমি আপনার শেয়ারটা কিনলাম এন্ড শেয়ার মার্কেটে আপনার শেয়ারের প্রাইসটা বাড়লো, দেন আমি ওই শেয়ারটা বিক্রি করে দিলাম, তাহলে হচ্ছে শুরুতে আমি যে টাকা দিয়ে কিনছিলাম তার থেকে কিন্তু একটা বেশি অ্যামাউন্টের প্রফিট আমার হইল। এইটা একটা আয়ের উপায় হইতে পারে, এটাকে বলা হয় ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। আরেকটা আয় হয়, ধরেন আমি শেয়ার বিক্রি করব না, আমি আপনার কোম্পানিতে ইনভেস্ট করছি, আপনার আমার ইনভেস্টমেন্টের কারণে কোন একটা লাভ হইছে, তখন আপনি কি করবেন, এই যে আপনার লাভটা হইল এইটাকে কয়েক ভাগে ভাগ করে আপনার শেয়ার হোল্ডাররা যারা আছে অর্থাৎ আমাকে কিংবা আমার মতন আরো কয়েকজনকে, ওদেরকেই লাভের একটা করে অংশ দিয়ে দিবেন যে ভাই তোরা লাভটা নে, তোরা খুশি থাক, তোদের ইনভেস্টমেন্টটা আমার কোম্পানির মধ্যে রাখ। এই ধরনের লভ্যাংশ ডিস্ট্রিবিউট করাকে বলা হয় ডিভিডেন্ড। অর্থাৎ আমি আপনার কাছ থেকে এই দুইটা উপায়ে, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন আর ডিভিডেন্ড, এই দুই মাধ্যমে শেয়ারে ইনভেস্ট করার মাধ্যমে আমি প্রফিট অর্জন করতে পারি। এখন আসি GameStop এর ক্ষেত্রে কি হয়েছে। এই যে শেয়ার কেনা বেচার মধ্যে অনেক কিরিকিচি করা যায়, একটা মাধ্যম হইতেছে কিছু কিছু কোম্পানি কিংবা মানুষ আছে যারা মনে করেন আমার কাছ থেকে 5 টাকা দিয়ে একটা শেয়ার কিনলো, এখন স্ট্যাটিস্টিক্স ঘেটে কিংবা রিসার্চের মাধ্যমে ওরা কোনোভাবে বুঝছে যে আমার এই শেয়ারের প্রাইস ভবিষ্যতে কমবে এন্ড এটা ওরা মোটামুটি শিওর। এখন মনে করেন এই যে শেয়ারগুলো আছে এগুলো কিন্তু শুধু যে কিনবেনই আপনি এমন না, আপনি শেয়ারগুলো ধারও নিতে পারেন। মনে করেন 5 টাকা দামের একটা শেয়ার আপনি আমার কাছ থেকে ধার নিলেন, এখন ধার নেওয়ার পরে আপনি কি করবেন, এই শেয়ারটাকে আপনি অন্য একজনের কাছে সরাসরি বিক্রি করতে পারেন। তার মানে মনে করেন এই 5 টাকা দামের শেয়ারটা আপনি অন্য কাউকে বিক্রি করলেন 5 টাকায়, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি শেয়ারটার মালিক, আপনার কিন্তু আমাকে এই ধার করা শেয়ারটা ফেরত দিতে হবে। এখন মনে করেন এই যে আপনি আমার কাছ থেকে 5 টাকা দিয়ে শেয়ারটা বিক্রি করলেন, কোনো কারণে ওই শেয়ারটার প্রাইস কমে 3 টাকা হইল, তখন আপনি কি করবেন, ওই যে যার কাছে 5 টাকা দিয়ে আপনি বিক্রি করছিলেন তার কাছ থেকে 3 টাকা দিয়ে আপনি ওই শেয়ারটা আবার কিনে নিবেন এন্ড দেন এই শেয়ারটা সিম্পলি আমার কাছে আবার ফেরত দিবেন। তাহলে কি হইল, ওই যে 5 টাকা আপনি নিছিলেন তার থেকে 3 টাকা আপনি বিয়োগ করলেন, 5 - 3 = 2 টাকা কিন্তু আপনার প্রফিট থাকলো। শেয়ার মার্কেটের এই প্রসেসটাকে বলা হয় শর্ট সেলিং, এবং শর্ট সেলারদেরকে খুব ভালো মতন একটা রিস্ক নিতে হয় যে যদি কোনো কারণে আপনার ওই শেয়ারের দামটা কমে 3 টাকা না হয়ে বেড়ে যদি 7 টাকা হয়, আপনাকে কিন্তু 7 টাকা দিয়ে ওই স্টক বা শেয়ারটা কিনে 2 টাকা লস দিয়ে আমার কাছে কিন্তু জিনিসটা ফেরত দিতে হবে। সো এই জিনিসটাতে কিন্তু অনেক রিস্ক আছে এবং এখানে লাভ কিংবা লস দুইটাই হইতে পারে। এন্ড যেই কোম্পানি এই কাজটা করবে তাকে খুব ভালোভাবে শিওর হইতে হবে যে আপনি যার কাছ থেকে শেয়ারটা বড় করে অন্য একজনের কাছে বিক্রি করতেছেন, এই শেয়ারটার দাম মাস্ট যাতে ফল করে, এটার দাম যাতে কমে, কারণ যদি না কমে সেইখান থেকে আপনি কোনো প্রফিট করতে পারবেন না। এখন প্রশ্ন আসে, কোনো কারণে যদি আপনার ওই শেয়ারের প্রাইসটা কমার বদলে বেড়ে যায় সেইটার পিছনে কি কি কারণ থাকতে পারে? ঠিক এইরকম একটা ঘটনা কিন্তু GameStop এর ক্ষেত্রে হয়েছে। GameStop কোম্পানিটা এমন কোনো আহামরি কোম্পানি না, এটা একটা শুধুমাত্র ব্রিক অ্যান্ড মর্টার গেমিং কোম্পানি। গত কয়েক বছর ধরেই হচ্ছে এটার শেয়ারের প্রাইস অনেক কম ছিল এন্ড হঠাৎ করে কেন এত বেশি বাড়া শুরু করছে, নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে। এই কাজটা করছে কিছু রিটেইল ইনভেস্টররা। রেডিট নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, কমিউনিটি প্ল্যাটফর্ম, ওইখানে ফেসবুক গ্রুপের মতন কিছু ग्रुप बा कम्युनिटी থাকে ওদেরকে বলা হয় সাবরেডিট। এখন এরকম একটা সাবরেডিট গ্রুপ হচ্ছে ওয়াল স্ট্রিট বেটস, যেখানে খুচরা ইনভেস্টররা অর্থাৎ ছোটখাটো যে ইনভেস্টর আছে ওরা নিজেদের নিজেদের মতন কথা বলে এই স্টক নিয়ে। এখন স্টক মার্কেটে কিন্তু শুধুমাত্র ছোট ইনভেস্টররাই যে ইনভেস্ট করে ব্যাপারটা ওই রকম না, অনেক বড় বড় ইনভেস্টররা আছেন যারা সবাই একসাথে একটা ফান্ডের মধ্যে ইনভেস্ট করে এন্ড দেন ওই ফান্ডটা শেয়ার মার্কেটের মধ্যে শেয়ার কিনে। মেইনলি এরকম দুইটা ফান্ড হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং হেজ ফান্ড। মিউচুয়াল ফান্ডটার সুবিধা হচ্ছে মিউচুয়াল ফান্ড অনেক রেগুলেশনের মধ্যে থাকে, কিন্তু হেজ ফান্ড এগুলো প্রাইভেটলি ওন থাকে অর্থাৎ বেসরকারি থাকে, ওরা শেয়ার মার্কেটে নিজেদের লাভের জন্য যে কোনো কিছু করতে পারে। আর এই হেজ ফান্ড গুলো অনেক এগ্রেসিভ হয়। তো হেজ ফান্ড গুলা এটাও একটা পুলড ফান্ডের মতন অর্থাৎ অন্য অনেক ইনভেস্টরদের টাকা একসাথে করে একটা ফান্ডের মতন করে দেন এটা শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্ট করে। গেমস্টপ এর ক্ষেত্রে যেটা হয়েছে মেলভিন ক্যাপিটালের মতন বড় বড় যে হেজ ফান্ড গুলো আছে ওরা ইচ্ছা করে গেমস্টপ এর প্রাইসটা যাতে ডাউনের দিকে যায় এটাকে শর্ট সেল করতেছিল এন্ড এইভাবে তারা তাদের প্রফিট জেনারেট করার ট্রাই করতেছিল। রেডিট এর মধ্যে যেটা হয়েছে ওই রিটেইল ইনভেস্টররা যারা আছে ওরা কোনো না কোনো ভাবে ওই গেমস্টপ এর শেয়ার হুট করে কেনা শুরু করছে এন্ড ওইটার প্রাইস আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে। এটা শুরুটা হয়েছিল একটা রেডিটের মধ্যে একজন শুরু করছিলেন, তার নাম দীপ ভ্যালু। এরপর থেকে আস্তে আস্তে সবাই কেনা শুরু করছে এন্ড সবচেয়ে বড় ধাক্কাটা খাইছে চিউর কোফাউন্ডার রায়ান কোহেন সহ আরো তিনজনকে। যখন গেমস্টপ তাদের ডিরেক্টর বোর্ডের মধ্যে স্থান দেয় তখন এটার প্রাইস আরো বেড়ে যায় এবং মানুষ ভাবতে থাকে এটার স্টকের প্রাইস বুঝি ভবিষ্যতে আরো বেশি পরিমাণে বাড়বে এন্ড আস্তে আস্তে এই গেমস্টপের প্রাইস আকাশ ছোঁয়া হয়ে যায়। এখন এটা সমস্যাটা কি? এই যে আপনি গেমস্টপের প্রাইসটাকে আকাশ ছোঁয়া বানাইলেন, এটা সবচেয়ে বড় অসুবিধা কিন্তু হইতেছে শর্ট সেলারদের। ওরা কিন্তু ঠিকই বড় করে রাখছে এন্ড ওই শেয়ারটা কিন্তু আবার যার কাছ থেকে সে ধার নিছিল তাকে ফেরত দিতে হবে। এখন কি হইলো, গেম স্টকের প্রাইসটা বাড়ছে, এখন কিন্তু তাকে তার মধ্যে কিন্তু একটা প্রেসার কাজ করতেছে যে আমাকে এখন এই স্টকটা কিনে আবার ঠিকই ফেরত দিতে হবে, ভবিষ্যতে যদি এটা আরো বেড়ে যায় এটা কিন্তু আরো বেশি সমস্যা তৈরি করবে। এন্ড এর মাধ্যমে রিটেল ইনভেস্টররা কিন্তু মেলভিন ক্যাপিটালের মতন বড় বড় হেজ ফান্ডের উপরে একটা প্রেসার ক্রিয়েট করলো। এই যে শর্ট সেলারদের উপরে প্রেসার ক্রিয়েট করা এটাকে বলা হয় শর্ট স্কুইজ। আপনারা এই শর্ট স্কুইজ নামটা কিন্তু অনেকবার শুনবেন। গেম স্টপের স্টকের প্রাইস যেখানে $৪ ছিল সেটা $১৫০ হয়েছে এন্ড এর মাধ্যমে মেলভিন ক্যাপিটালকে প্রায় 53% লস গুণা লাগছে। এইটাকে সবাই অনেকটা বড়দের বিরুদ্ধে ছোটদের বিজয় হিসেবে দেখে। যে রিটেল ইনভেস্টর যারা আছে ছোট ছোট ইনভেস্টররা এই হেজ ফান্ড গুলার কারণে স্টক মার্কেটে নিজেদের প্রফিট আনতে পারে না। এই হেজ ফান্ড গুলার নিজেরা নিজেদের মতন করে রিসার্চ করে তাদের শেয়ার মার্কেট সম্পর্কিত নলেজ ইউজ করে নিজেরা ঠিকই এই শর্ট সেলিং এর মতন জিনিসগুলা ইউজ করে তাদের নিজেদের প্রফিটটা করে নিতেছে, বাট ছোট ইনভেস্টররা কিন্তু এখানে মাইর খেয়ে গেছে। এটা নিয়ে কিন্তু প্রচুর মানুষ কথা বলা শুরু করছে, যেমন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ তার টুইটের মধ্যে বলছে যে এই রিটেল ইনভেস্টরদেরকে আমাদের এখন বেশি প্রাধান্য দেওয়া উচিত এবং এই হেজ ফান্ড গুলাকে আরো বেশি রেগুলেট করা উচিত যাতে করে ওরা উল্টাপাল্টা কাজ বেশি না করতে পারে। টেড ক্রুজ কিন্তু এটাকে সমর্থন করছে, ইভেন ইলন মাস্ক এটা নিয়ে টুইট করছে গেম স্টকস নামে। তবে ইলন মাস্কের সম্পর্কে আরো বেশি পরিমাণে জানার জন্য আমি একজন বিশেষজ্ঞের সম্মুখীন হয়েছিলাম। চলুন শুনে আসি সেই বিশেষজ্ঞ আমাদেরকে কি জানান। এটা না ওইটা না এটা ঠিক আছে। আবিদ বলো তুমি কি ইলন মাস্ককে চিনো? হ্যাঁ, ইলন মাস্ক কে? তুমি জানো যে এখন পৃথিবীর সবচেয়ে ধনী লোক, মানে কি ওর অনেক টাকা। কি নিব? না, ওর অনেক টাকা। আমি কি নিব? রিসেন্টলি যে এলন মাস্ক যে পৃথিবীর সবচেয়ে ধনী লোক হয়েছেন এটার পিছনে কিন্তু এই স্টক মার্কেটের ভ্যালুটাই কাজ করছে। আপনি যখন কোন একজন মানুষের সম্পদ হিসাব করেন তার কাছে কতটা ক্যাশ টাকা আছে এটা শুধু না, তার কাছে ব্যাংকে কত টাকা আছে এটা শুধু না, তার স্টকের প্রাইস এই মুহূর্তে কত সেটাও কিন্তু তার সম্পদের মধ্যে গোনায় ধরা হয় এন্ড এই কারণেই তার টোটাল সম্পদটাকে বলা হয় নেট ওয়ার্থ। তার মানে আপনার স্টকের প্রাইস যদি কোনো কারণে স্টক মার্কেটের মধ্যে বাড়ে আপনার নেট ওয়ার্থ কিন্তু বাড়বে, আবার যদি কমে আপনার নেট ওয়ার্থও কমবে। এই কারণেই হঠাৎ করে যখন টেসলার শেয়ার প্রাইস বাড়ছিল তখন ইলন মাস্কের টোটাল সম্পদ কিন্তু বাড়ছিল এন্ড এর মাধ্যমে তিনি জেফ বেজোসকে টপকাইছিলেন। পরে আবার যখন স্টকের প্রাইস কমছে তখন আবার তিনি ১ থেকে ২-এ নেমে আসছেন। সো পৃথিবীর ধনী লোকদের অনেক সম্পদে কিন্তু স্টক মার্কেটের মধ্যে আটকানো, অর্থাৎ আপনি চাইলেও জিনিসটা ইউজ করতে পারবেন না বা খরচ করতে পারবেন না। ওই স্টক মার্কেটের স্টক যদি আপনি বিক্রি করে এখন টাকাটা উঠায় ফেলেন তাহলে কিন্তু মানুষ ভাববে যে আপনার ওই স্টকটা থেকে আপনি নিজেই আপনার ওই স্টকের উপরে ভরসা নাই, তাহলে অন্য মানুষরা কেন এটার উপরে ভরসা করবে এবং আস্তে করে আপনার স্টকের প্রাইসটা কিন্তু কমে যাবে। এবং এই কারণে কেউ কিন্তু তাদের নিজেদের স্টক খুব বেশি সমস্যা না হইলে এটা বিক্রি করতে চায় না, কারণ সে নিজেই ওটার সিইও এবং সেই কোম্পানিটা শুরু করছিল। মানুষ কখন স্টক বিক্রি করে? যখন দেখে কোম্পানিটা হয়তো খুব বেশি দিনের টিকবে না কিংবা সেখানে ইনভেস্ট করার মতন ইচ্ছা আমার আর নাই, তখন স্টক গুলা থেকে আমরা সরে আসি। এখন আরেকটা অ্যাপের কথা আপনারা শুনবেন, নাম হচ্ছে রবিনহুড। এই অ্যাপের মাধ্যমে রিটেইল ইনভেস্টর যারা আছে ওরা হচ্ছে ইনভেস্ট করে থাকে। রবিনহুড কি করছে, গেমস্টপের এই যে ক্যাচালটা হইল, ওরা ওদের অ্যাপের মধ্যে গেমস্টপের স্টক কেনাই বন্ধ করে দিছে। এন্ড এটার কারণে ওরা বেশ বড় ধরনের সমালোচনার মুখোমুখি হয়েছে। বলা হইতেছে ওরা ওই বড় বড় হেজ ফান্ডের চাপে পড়ে হচ্ছে এটা বিক্রি করা বন্ধ করছে কিংবা এটার আদান প্রদান বন্ধ করছে, কারণ এইভাবে যখন গেমস্টপের স্টক বাড়তেছিল ক্ষতিগ্রস্ত হইতেছিল শুধুমাত্র একটা জিনিসই, তারা হচ্ছে মেলভিন ক্যাপিটালের মতন হেজ ফান্ডগুলো। এর মাধ্যমে আমরা যে ইনভেস্টমেন্টের মধ্যে বলতে চাই যে সবাই এখানে ইনভেস্ট করতে পারে, বড় ছোট যারা আছে সবাই, এই জিনিসটার হইতেছিল না, অর্থাৎ ডেমোক্রেটাইজেশন অফ ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি এইটা পসিবল হইতেছিল না। এন্ড এই গেমস্টপের পুরো ব্যাপারটা কিন্তু রিটেল ইনভেস্টররা অনেকটা বিদ্রোহের মতনই দেখছে মেলভিন ক্যাপিটালের মতন বড় বড় হেজ ফান্ডের বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে স্টক মার্কেটের এই পুরো জিনিসটা আসলে ইকোনমির জন্য কি ভালো? আপনি দেখেন, আপনি যখন স্টক মার্কেট থেকে একটা কোম্পানি লাভ করতেছে তখন এই লাভের টাকাটা ওরা কিভাবে ইউজ করতেছে? একটা অংশ তার শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ড আছে ওই ডিভিডেন্ড দেওয়ার কাজে ব্যয় হইতেছে, আবার তারা কিন্তু নতুন স্টক কিনতেছে, এভাবে কিন্তু লাভের টাকাটা খরচ হইতেছে। কিন্তু আপনার মেইন যে গোল ছিল প্রোডাক্ট ডেভেলপ করা, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বানাইতেছেন সেটাকে আরো কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন, উন্নত করতে পারেন, আপনার যে লেবাররা আছে আপনার কোম্পানিতে সেই লেবাররা ঠিক মতন বেতন পাইতেছে কিনা, তাদের লাইফ স্ট্যান্ডার্ডটা কি, তাদের লাইফ স্ট্যান্ডার্ড উন্নত করার জন্য আপনি কি করতেছেন, সেখানে টাকা খরচ করতেছেন কিনা। এইদিকে আসলে কোম্পানিগুলোর খুব একটা বেশি ফোকাস থাকে না, ওদের ফোকাস থাকে স্টকের প্রাইস কিভাবে বাড়ানো যায়, শেয়ারের প্রাইস বাড়ানোর মাধ্যমে নিজেদের প্রফিট কিভাবে বাড়ানো যায় এবং এর মাধ্যমে অন্য ইনভেস্টর যারা আছে ওদের কাছ থেকে টাকা কিভাবে আরো বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করা যায়। এই সবকিছু করতে গিয়ে ওদের মূল যেই ফোকাস ছিল, সাপোজ আমার যদি ইউটিউব চ্যানেলের স্টক আমি বিক্রি করি, আমার তখন মূল ফোকাস হয়ে যাবে স্টকের প্রাইস কিভাবে বাড়ানো যায় এবং এর মাধ্যমে কিভাবে প্রফিট অর্জন করা যায়, আমার যে অডিয়েন্স আছে তারা কি চায়, তাদের চাহিদা মতন আমি কন্টেন্ট প্রোভাইড করতে পারতেছি কিনা, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একই কোয়ালিটির কন্টেন্ট দিতে পারতেছি কিনা, এটা কিন্তু আমার মেইন ফোকাসের মধ্যে থাকবে না। আমার ফোকাস চলে যাবে হচ্ছে স্টকের ক্ষেত্রে। আবার এখানে কিন্তু উল্টা একটা জিনিসও চিন্তা করা যায় যে যদি আমি আমার মেইন প্রোডাক্টের মধ্যে ভালো মতন এমফাসিস না দেই তাহলে কিন্তু আমার এই কোম্পানি আর ভালো করবে না এন্ড মানুষ কিন্তু আমার স্টকের মধ্যে থেকে আস্থা হারানো শুরু করবে। সো দুই দিক থেকে কিন্তু জিনিসটা আছে। সো পৃথিবীতে কিন্তু অনেক জায়গাতে স্টক মার্কেটকে রেগুলেট করা লাগে, অর্থাৎ বলা লাগে ভাই তোরা উল্টা পাল্টা কিছু করিস না, প্রফিট কামাইতেছ ঠিক আছে, বাট একটা নিয়মের মধ্যে থেকে প্রফিট কামা যাতে এতে করে অন্য কারো ক্ষতি না হয়, এটাকে বলা হচ্ছে স্টক মার্কেট রেগুলেশন। এন্ড এটা অনেক দেশেই আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করি শেয়ার মার্কেটের জিনিসগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।